এরপরে প্রশ্ন হলো ইমাম মাহদির আগমনের পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে এ বিষয়ে দলিল সহ জানতে চায়। ইমাম মাহদি আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে? ভাইরা আমার, কিয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, প্রকাশ ঘটবে। ইমাম মাহদি এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন। আল্লাহ তাআলা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন, কোন সময়টাতে, পৃথিবীর অবস্থা কি হবে, এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে, তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে, মানুষের ভিতরে দিনদারি থাকবে না, আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে, ঠিক না? ঠিক, মসজিদে মুসল্লি নেই কিন্তু খেলার জন্য উম্মাদনার লোকের অভাব নাই। ভাইরা আমার, তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না, জোর যার মুল্লুক তার, এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেকটা শুরু হয়ে গেছে না? দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি, ঠিক না? ঠিক, ইউরোপিয়ানদের গায়ে জোর আছে তারা যা বলে ওইটাই নীতি, আমেরিকানদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি। আজ দুর্বলদের কোনো না কথার দাম আছে, না আদর্শের দাম আছে, না তাদের কোনো অধিকার আছে, ঠিক না? ঠিক, আমার এক বন্ধু তিনি ডেনমার্কে থাকেন, আমাকে একবার বললেন, ভাই আমার কাছে অদ্ভুত লাগে যেই তথাকথিত উন্নত বিশ্বের মানুষেরা আমাদেরকে সবক শিখায়, মানবতা শিখায়, আদর্শ শিখায়, তারা আমাদের চাইতে অনেক উন্নত, আমাদেরকে শিক্ষিত বলে আমরা তাদেরকে মনে করি, এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের দেশের মানুষেরা অন্ধের মতো মানে যে তারা আদর্শবান, তারা সভ্য, তারা নাকি ভদ্র, তারা নাকি উন্নত। বলেছে একটা এক্সাম্পল নেন, যখন লিবিয়া এবং সিরিয়া, বিশেষ করে সিরিয়ার মুসলমানরা যখন নিজেদের দেশে থাকতে পারছেন না, যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের দিকে পাড়ি জমাতে লাগলো, তিনি বলেন যে আমার দেশ, আমার দেশের বর্ডারে, বর্ডার ক্রস করে যাতে জার্মানি বা কোনো কোনো দেশ তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে সেখানে যেন যেতে না পারে, সেজন্য নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, ট্রেন ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। আবার যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, এখন ইউক্রেনিয়ান যারা আছে তারা যদি কোনোভাবে এই বর্ডারে প্রবেশ করতে পারে, তাদের আশ্রয় প্রশ্রয় তাদের সুবিধার জন্য যা দরকার সব তো বটেই। ওই ভাই বললেন যে স্কুলে ভর্তি পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে যারা এখানে বসবাস করো তাদের বাচ্চাদের পরে আগে ইউক্রেনিয়ান বাচ্চাদের ভর্তি হবে, তাদের অগ্রাধিকার। অর্থাৎ শরণার্থী হিসেবে যখন মুসলমান গেছে তখন নীতি একটা, আর যখন অমুসলমান গেছে তখন নীতি আরেকটা। এ হলো তাদের মানবতা। এইরকম মানবতার সবক প্রতি শব্দে শব্দে পাবেন। ফিলিস্তিনে বাচ্চারা কাঁদে, তাদের মানবতা তখন কাঁদে না। আর অন্য কোনো জায়গার একটা কুকুরও যদি কাঁদে, একটা বিড়ালও যদি কাঁদে, সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদা কাঁদি শুরু করে, ঠিক না? ঠিক ভাইরা আমার, এইরকম জুলুম, এরকম অবিচার, এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে, দিন দিন বাড়ছে, এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে, পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় আসবে। মানুষ হতাশ যখন হবে, মানুষ নেতৃত্ব খুঁজবে, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মপ্রকাশের আগে দাজ্জাল পাঠাবেন, দাজ্জালের অত্যাচার অবিচার চলবে, তার ফিতনা চলবে, যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দাজ্জালকে আল্লাহ মনে করে ঈমান হারা হবে, অনেক জাঁকজমকপূর্ণ দুনিয়া হবে, এবং অনেক চমক সে দেখাবে। আজ পৃথিবীতে বহু চমক দেখে আমাদের অনেক মুসলমানের সন্তান বেঈমান হচ্ছে কি হচ্ছে না, বিজ্ঞানের চমক দেখে, এই চমক দেখে, সেই চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায়, আল্লাহর ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এগুলো হবে, তো এরকম পরিস্থিতি হবে। ভাইরা আমার, এমনকি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছর, কোন কোন বর্ণায় 3 বছরের কথা, কয়েক বছরের কথা বিভিন্ন বর্ণায় আসছে, যে ইমাম মাহদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে। এরপর আল্লাহ তাআলা ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটাবেন,
তিনি লড়াই করবেন দাজ্জাল এবং দাজ্জালিপনার বিরুদ্ধে, এবং আল্লাহ তাআলা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে, আসমান থেকে বারাকা আসছে, সবকিছুতে বরকত আছে, পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করবেন। ইমাম মাহদি আসবেন এবং তার আবির্ভাব হবে, বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে প্রমাণ সন্দাতিকভাবে এটি প্রমাণিত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদি আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তার কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন। টয়লেটে থাকা অবস্থায় আজান হলে টয়লেট থেকে বের হয়ে আজানের দোয়া বা আজান উত্তর দেওয়া যাবে কিনা? টয়লেটের ভিতরে আসেন, এর মধ্যে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, জবাবে আল্লাহু আকবার বলা সুন্নাত সওয়াব হয়, এর কারণে মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায়, যারা জবাব দেয় আজানের জবাব দিয়েও সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দেন, মুয়াজ্জিনের সমান মর্যাদা না হোক সওয়াব পায় তাদের মতো। আল্লাহু আকবার মুয়াজ্জিন বললে জবাবে আল্লাহু আকবার বলে, আমরা অনেকে জানি না এটা, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওইটা শোনার পর কি বলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তখন জবাবে কি বলতে হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলতে হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলবে আজান শেষে, এখানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। সহিহ মুসলিম খোলেন, হাদিসের কিতাবগুলো খোলেন, দেখবেন তিনি বলেছেন ইমাম মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তোমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। এরপরে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আল ফালাহ বলবে, এই দুই বাক্য যখন বলবে তখন বলবো কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এরপরে দুরুদ পড়ে আজানের জবাব দিবেন, আল্লাহুম্মা রাব্বি হাযিহি দাওয়াতি তাম্মা, নবীজির সুপারিশ পাবেন কিয়ামতের দিনে, মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পেয়েছেন সেরকম সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো টয়লেটের মধ্যে থাকা অবস্থায় আজান যদি দেয় তখন কি করবো? উত্তর হলো তখন জবাব দিবেন না, কারণ টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান, তখন জবাব দিবেন না। বের হওয়ার পর যদি মুয়াজ্জিনের আজান রানিং থাকে তাহলে এবার আপনি পেছনেগুলা সহকারে বা বাকিগুলো আপনি জবাব দেন এবং দুরুদ পড়ে শেষ করবেন। এরপর প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় এবং তার পরিবারের লোকেরা সমর্থ থাকা সত্ত্বেও যদি তাৎক্ষণিক পরিশোধ না করে তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কি না, আর যদি ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা না থাকে এমত অবস্থায় করণীয় কি? ভালো করে শুনে রাখেন, ঋণ নিয়েছেন কারোর কাছে দোষের কিছু নাই, সুদই ঋণ নিবেন না, সুন্নাসম্মত যে ঋণ আছে, হালাল যে ঋণ আছে সেটা নিবেন। ঋণ নেওয়ার পর ঋণের টাকা পরিশোধ করে দিবেন, কোনো কারণে ঋণ পরিশোধ করার মতো আপনার ক্ষমতা নাই, চেষ্টা করবেন আপ্রাণভাবে। অনেকে আসে আইসা বলে হুজুর একটু দোয়া শিখাই দেন, কিসের দোয়া ভাই? বলে অনেক ঋণ হয়ে গেছে তো আল্লাহ যেন ঋণ পরিশোধ করে দেয়। তো আমি মাঝে মধ্যে দোয়া আসে হাদিসে শিখাই দিই, আবার মাঝে মধ্যে বলি ভাই আপনার ঋণ কত বলে এত, আপনার কি আছে? আমার কিচ্ছু নেই। পরে এবার ভালো করে জেরা করলে দেখা যায় ওনার অনেক জমি জমা আছে মাশাআল্লাহ, ওনার অনেক সহায় সম্পত্তি আছে মাশাআল্লাহ, তো বললাম এগুলো বিক্রি করে আপনি ঋণ দেন? বলে হুজুর জমি জমা বেশি ঋণ দেওয়া যায়? তার মানে উনি চাচ্ছেন ওনার কিছু অতিরিক্ত টাকা আসবে, সেই উৎমা টাকাতে উনি কি দিবেন? ঋণ দিবেন। জীবনেও এটা ঋণ পরিশোধের চেষ্টা হবে না, আমার শেষটুকু শেষ সম্বলটুকু বিক্রি করলেও ঋণ দেওয়ার চেষ্টা করতে হবে, এর নাম ইসলাম। যদি ঋণ নিয়েছেন দেন নাই, ঝুলায় রাখছেন দিবেন দিবেন করে, এরপর আপনার মত হয়ে গেছে, ইচ্ছাকৃত গড়িমসি করেছেন, মাতালুল গনি জুলমুন হাদিসে আসছে, ধনী ব্যক্তি মানুষকে ঘুরাইলে এটা জুলুম হবে, এর কারণে আপনার মৃত্যুর পর আপনার জানাজা এলাকার সম্মানিত ব্যক্তিরা, মুরব্বীরা, নেতৃবৃন্দরা, ইমাম সাহেব নিজে পড়াবেন না, মুয়াজ্জিনকে দিয়ে পড়াবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লোক ঋণগ্রস্ত অবস্থা মারা গেলে তার জানাজা তিনি নিজে পড়তেন না, তবে তিনি মুসলমান বেঈমান না, যেহেতু ঈমান আছে এই জন্য অন্যদেরকে বলতেন তোমরা জানাজা পড়ো, তিনি পড়তেন না, আত্মহত্যাকারী জানাজা তিনি পড়তেন না, যাতে করে মানুষ এই কাজগুলো করতে 10 বার চিন্তা করে। তা আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবে, বিশেষ করে যারা অবহেলা করেছে, ঋণগ্রস্ত ব্যক্তির যে রুহ, এই রুহ ঝুলন্ত থাকে, এই রুহ কি থাকে ভাই? ঝুলন্ত থাকে, তার আত্মা ঝুলন্ত থাকে, এই জন্য ঋণ দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, কেউ ঋণগ্রস্ত ছিল, চেষ্টা করছে, তার কোনো ত্রুটি ছিল না, বেচারা আসলেই কিছু নাই, সেটা ভিন্ন কথা, আল্লাহ তাআলা অবশ্যই তার মাফের ব্যবস্থা করবে এবং তার জন্য সবাই দোয়া করতে হবে। ওয়ারিসরা যদি ঘুরা ঘড়িমসি করে এটা তাদের ত্রুটি, আর কেউ ঋণ নিয়েছেন ওয়ারিসরা গড়িমসি করতে পারে জানেন, বা পারুক বা না পারুক, করুক বা না করুক, আপনার দায়িত্ব হলো ওসিয়ত করে যাও, বাবারে আমার মৃত্যু হয়ে গেলে অমুক অমুক আমার থেকে টাকা পাবে, আমার সম্পদ বেশি দিবা, তিনি যদি নাও বলেন তারপরে তার সম্পদ বিক্রি করে। এক নম্বর ওয়ারিসদের কর্তব্য হলো বাবা আমার ঋণ
মরিত ব্যক্তির ঋণ পরিশোধ করা, তারপরে থাকলে তারা ভাগযোগ করবে। আজকাল ছেলেমেয়েরা নিজের আগে ভাগযোগ করে নেয়, তারা দেওয়ার খবর নেই, ঠিক না বেটি? ঠিক।